आपका भरोसेमंद चैनल एसके लाइव न्यूज अब दिखेगा नए रंग रूप और नए अंदाज के साथ। নমস্কার, আপনারা দেখছেন এসকে লাইভ, আপনার সময়, আপনার খবর। এখন সংবাদ বিস্তারে। ঠিক পূর্ববর্তী জেলার 102টি আদিবাসী অধ্যুষিত ব্লকে জয় জোহার মেলার শুরু হলো নকশালবাড়ি ব্লকের জাবরা ডিভিশনে। তিন দিন ব্যাপী এই মেলার বিভিন্ন প্রকল্পে স্টল বসানো হয়েছে। অনুষ্ঠানের শুভারম্ভে উপস্থিত ছিলেন আদিবাসী বিকাশ উন্নয়ন বোর্ডের জেলা প্রকল্প আধিকারিক অনামিল দত্ত, নকশালবাড়ি বিডিও অরিন্দম মণ্ডল, জয়েন্ট বিডিও অমিত সরকার, মনিরাম চার্জ অফিসার সৈকত মুখার্জি সহ অন্যান্যরা। এই তিন দিনের মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলা আয়োজন করা হয়। আদিবাসী সমাজকে বিকাশ করতে এই মেলার আয়োজন বলে অনাবিল দত্ত জানান। এই দিনের মেলা থেকে 7 জনকে জাতিগত শংসাপত্র প্রদান করা হয়। আজ থেকে সারা রাজ্যের 102 ব্লকের সাথে সাথে আমাদের শিলিগুড়ি মহকুমার যে 4টা ব্লক আছে সেখানেও আদিবাসী উন্নয়ন বিভাগের পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে জয় জোহার মেলা শুরু হলো। এই মেলা 3 দিন ব্যাপী চলবে। আদিবাসী জনজাতির জন্য আমাদের রাজ্য সরকারের যত প্রকল্প রয়েছে সমস্ত প্রকল্পের সুবিধা এবং সেই সম্পর্কে সচেতনতা, এটা এই মেলার মূল উদ্দেশ্য। তার সাথে সাথে আমাদের যে আদিবাসী কৃষ্টি সংস্কৃতি তার প্রচার প্রসার ঘটানো, সেটাও এই মেলার উদ্দেশ্য। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ডিপার্টমেন্টের আমাদের স্টল রয়েছে, বিভিন্ন দপ্তরের যে সুযোগ সুবিধাগুলো রয়েছে এবং এছাড়াও অন্যান্য আমরা এখান থেকে হেলথ ক্যাম্প ইত্যাদি করছি, এখান থেকে আমরা হেলথ কিট ডিস্ট্রিবিউশন করব। তো সব মিলিয়ে 3 দিন ব্যাপী এই মেলা এবং আদিবাসীদের যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে আদিবাসী ভাই বোনেদের জন্য এবং তার সাথে সাথে তাদের যে সংস্কৃতি সেটার প্রচার প্রসার ঘটানো এই মেলার উদ্দেশ্য। প্রায় 1 মাস বন্ধ থাকার পর পুনরায় আগামী 3রা ফেব্রুয়ারি থেকে খুলে যাচ্ছে রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্র। আর পর্যটন কেন্দ্র খুলে যাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ডুয়ার্সের বিভিন্ন পর্যটন কেন্দ্রের পর্যটন ব্যবসায়ীরা। ভরা ট্যুরিজম মরশুম জানুয়ারি মাসে পর্যটন কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছিল পর্যটন ব্যবসায়ীরা। আচমকা পর্যটন কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় বহু পর্যটক বুকিং বাধ্য হয়ে বাতিলও করেছিলেন। পর্যটন ব্যবসায়ীরা জানান যে ফেব্রুয়ারি 3 তারিখ থেকে সবকিছু খুললো, কিন্তু একটা ভয়ঙ্কর আর্থিক ক্ষতি। মূলত ইস্টার্ন ডুয়ার্স এর এই পার্টটা বা যেখানে হোমস্টে কেন্দ্রিক পর্যটন, সেখানকার একটা ব্যাপক ক্ষতি তো হয়ে গেল 3 তারিখ থেকে সেই জঙ্গল বন্ধের পর। যে 23 থেকে মানে সরস্বতী পুজো 23শে জানুয়ারি এই একটা স্প্যান একদম কারণে মোটামুটি খালি থাকে না, পুরোটা একটা আর্থিক ক্ষতি, ভয়ঙ্কর আর্থিক ক্ষতির সম্মুখীন হলো। এবং ফেব্রুয়ারি মাসটা চিরকালই হচ্ছে অফ সিজন, মানে একদম ডাল মান্থ। তো যাই হোক, যেমনই হোক এটা চালু হলো, এটা অত্যন্ত আনন্দের খবর। কিন্তু আরেকটা বিষয় যেটা আমি মানে স্পেসিফিক বলতে চাই, WBSFDA সাফারির অনলাইনে যে সমস্ত টিকিট, হাজার হাজার মানুষের টিকিট কাটা হয়েছিল অনলাইনে অ্যাডভান্সে, সেই টাকাটা না হলেও সে মানে বেশ কয়েক লক্ষ টাকা জমে গেছে, মূর্তি থেকে শুরু করে বক্সা পর্যন্ত। এই টাকা তারা রিফান্ড করছেন না। মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় বরমীর মন্ত্রীর কাছে খরচরে অনুরোধ করছি, এই বিষয়টা যদি তারা একটু দেখেন। এখানকার যে পর্যটকেরা এখানে এসেছিলেন বা বিভিন্ন অপারেটর, তাদের হাজার হাজার লাখ লাখ টাকা জমে রয়েছে WBSFDA এর ঘরে। যানজট সমস্যা মেটাতে উদ্যোগী হয়েছেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। শিলিগুড়ি সংলগ্ন NGP এলাকার IOC সমগ্র রাস্তা জুড়ে নিত্যদিন হাজার হাজার গাড়ি দাঁড়িয়ে থাকে, এর ফলে নাকাল হতে হয় পথ চলতি মানুষদের। আজ NGP ট্রাফিক গার্ডে IC শান্তাশীলের উদ্যোগে পথে নামলো NGP ট্রাফিক গার্ড ও NGP থানার পুলিশ। মূলত এই রাস্তা দিয়ে ট্রেনের ট্যাঙ্কারের গাড়িগুলো ঘন্টার পর ঘন্টা রাস্তার মাঝ বরাবর দাঁড়িয়ে থাকে এবং যানজট সৃষ্টি করে। আজ ট্রাফিক পুলিশ ও NGP থানার পুলিশ গিয়ে যানজট সমস্যা মুক্ত করে এবং আগামী 16 ফেব্রুয়ারি পর থেকে রাস্তার উপরে কোনো গাড়ি রাখা যাবে না এমনটাই জানিয়ে দিলেন NGP ট্রাফিক গার্ডের আইসেক শান্ত স্যার। টাইম দিল 16 তারিখের মধ্যে যত বসানো গাড়ি আছে ক্লিয়ার করে দিতে লাগবে ট্যাঙ্কার। কেন বললো এখানে পুরো জাম লাগে এই জন্য বললো যে গাড়িগুলোকে সরাইলে সবার সুবিধা হবে, এই জন্যই বললো আর কি। এখন তো গাড়িগুলো বসানো আছে, এর ব্যাটারি চার্জ করবে, নিয়ে আসবে, এর আগে মানে যদি পারে কিছুদিন টাইম দিল, এই টাইমের মধ্যে মানে এটা পরিষ্কার না, দিনের পর দিন না, এটা কন্ট্রাক্ট পায় নাই, টেন্ডার পায় নাই, এই জন্য গাড়িগুলো বসানো আছে নেক্সট টেন্ডারের মধ্যে। এগুলো হইলে এখন গাড়ি যার মালিক তারা সরাই দিবে গাড়ি।
ডাকাতির আরও এক পান্ডাকে গ্রেপ্তার করল নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ। গত 23 জানুয়ারি শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাদানী বাজার এলাকার ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল 10-12 জনের একটি ডাকাত দল। খবর পেয়ে পুলিশ সেই জায়গায় পৌঁছালে প্রথমে পুলিশকে দেখে বেশ কয়েকজন পালিয়ে যান। তার মধ্যে থেকে 4 জনকে গ্রেপ্তার করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ডাকাতদের সঙ্গে জড়িত আরও এক দুষ্কৃতীকে আজ ঠাকুরনগর এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের নাম মোহাম্মদ সালামউদ্দিন, ভান্ডারীগঞ্জ এলাকার বাসিন্দা সে। ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে, বাকিদের খোঁজ চালাচ্ছে এনজিপি থানার পুলিশ। বাংলার ছেলে মেয়েদের বঞ্চিত করে অন্য রাজ্যের ছেলে মেয়েদের ডোমিসাইল বিড মাধ্যমে রাজ্যের মেডিকেল কলেজগুলোয় রাজ্যের কোটায় ভর্তি করা যাবে না, আজ স্বাস্থ্য ভবনে বাংলা পক্ষ ডেপুটেশন কর্মসূচি করা হয়েছে। মেডিকেল ভর্তিতে ডোমিসাইল বি বাতিল করতে বাংলার ছেলে মেয়েদের বঞ্চিত করা যাবে না। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক অধ্যাপক গর্গ চট্টোপাধ্যায়, শীর্ষ পরিষদের সদস্য কৌশিক মাইতি, ডক্টর অরিন্দম বিশ্বাস, উত্তর চব্বিশ পরগনার শহরাঞ্চল সাংগঠনিক জেলা সম্পাদক পিন্টু রায়, দক্ষিণ চব্বিশ পরগনার সম্পাদক প্রবাল চক্রবর্তী, উত্তর চব্বিশ পরগনার গ্রামীণের সম্পাদক দেবাশিস মজুমদার, হাওড়ার সম্পাদক জয়দীপ দে, উত্তর চব্বিশ শিল্পাঞ্চলের সম্পাদক ইমতিয়াজ আহমেদ, সামাজিক মাধ্যম সম্ভাবক সায়ন মিত্র প্রমুখ। 5 জনের প্রতিনিধি দল স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ডক্টর দেবাশিস ভট্টাচার্য ও স্বাস্থ্য সচিব মাননীয় নারায়ণ স্বরূপ নিগমের কাছে সাক্ষাৎ করে স্মারকলিপি জমা দেন। এখন সময় একটি বিরতির। সেবা কা সংস্কার তো ভারতীয় সংস্কৃতি কা হিসা হ্যায়। হম তো বস ও হুনর দেতে হ্যায় কি হামারা ইয়ে সংস্কার হামারে বচ্চোঁ কো সুনিশ্চিত ভবিষ্য কা বরদান ভি দে সকে। দিল্লি প্যারা মেডিকেল এন্ড ম্যানেজমেন্ট ইনস্টিটিউট সম্মান কে সাথ সুনিশ্চিত রোজগার। रेडीमेड गार्मेंट्स की होलसेल दुकान जहां मिले आपको सारा सामान राजधानी गार्मेंट्स है, जिसका नाम लेडीज हो या जेंट्स, बच्चों के लिए हो या बड़ों के लिए विंटर कलेक्शन या समर कलेक्शन, नॉर्थ बंगाल की सबसे बड़ी होलसेल दुकान। अपनी दुकान की परचेसिंग विंटर कलेक्शन के लिए पधारे राजधानी गार्मेंट्स। यहां आप बिल्कुल किफायती दामों में खरीदारी कर सकते हैं। ए से जेड तक ऑनलाइन ऐप के जरिए भी आप परचेसिंग कर सकते हैं। राजधानी गार्मेंट्स, सेकेंड फ्लोर कौर शंकर मार्केट, विधान रोड, सिलीगुड़ी। सपनों से भी सुंदर घर हो अपना, PRM बेगराज पूरा करेगा सपना। जी हाँ, सिलीगुड़ी का सबसे बड़ा आवासीय जहाँ मौसम खुशनुमा, पहुँच आसान, सुविधा सभी, फुटबॉल ग्राउंड साथ ही हर खेल और मनोरंजन और बड़ा घर। शहरों के बीच शहर होगा आपका आनंद विल, रागापुल, सिलीगुड़ी। PRM और अजय बेगराज ग्रुप 9735122000। टीना का घर बनाने का टोटल समाधान बाजार भाव से हमारे यहाँ किफायती दाम। घर, दुकान, मकान, गोदाम बनाने के लिए टीना, प्रोफाइल सीट, रंगीन टीना पाइप आदि सामान की नई दुकान टीना लगाने के लिए मिस्त्री भी हमारे यहाँ है उपलब्ध। महावीर स्टील, 3rd माइल वेगा मॉल के सामने, चौधरी कंपाउंड। कॉन्टेक्ट नंबर 9709970981। Damrose celebrates happiness with happy prices on all its furniture collection for Christmas and New Year. For more details, visit your nearest Damrose showroom or damroindia.com. घर का फर्नीचर ही घर की शोभा होती है। गेस्ट की नजर फर्नीचर पर ही पड़ती है। बेडरूम सेट से लेकर डाइनिंग टेबल, सोफा सेट, वॉल यूनिट, ऑफिस फर्नीचर, लेदर सोफा, महाराजा सोफा इत्यादि। इसकी रेंज और कीमत को देखते हुए फर्नीचर का वन स्टॉप सॉल्यूशन है वुड से। डेकोर योर ड्रीम्स, सत्यम प्लाजा नियर भक्तिनगर चेक पोस्ट, सेवक रोड, सिलीगुड़ी। फोन 9564130130। लोड शेडिंग और पावर फ्लक्चुएशन से परेशान, इन्वर्टर और स्टेबलाइजर लगाओ, परेशानी से निजात पाओ। घर एनवायरनमेंट का रखना है ख्याल तो सोलर एनर्जी का करो इस्तेमाल। जी हाँ, UPS, इन्वर्टर, बैटरी, स्टेबलाइजर और सोलर एनर्जी के लिए विजिट करें सुमित इम्पैक्स, पानी टंकी मोड, सेवक रोड, सिलीगुड़ी। अनइंटरप्टेबल पावर सप्लाई का टोटल समाधान, मार्केट से कम मिलेंगे दाम। कॉन्टैक्ट अस 9434062106। दिस इज द मेम्ब्रेन डोर।
मेड विथ अ ब्लॉक बोर्ड 2000 रुपीज फॉर अ जनरल टोर साइज पर पीस. दिस इज अ WPC फ्लोरिंग. यू हैव द लैमिनेटेड वुडन फ्लोरिंग AC4 ग्रेड AC5 ग्रेड अवेलेबल विथ अस. द PVC फ्लोरिंग. दिस इज वन डे वर्क फॉर वन रूम. दिस आर द वुडन लैमिनेट फ्लोरिंग. स्टार्टिंग रेंज इज 65 रुपीज पर स्क्वायर फुट. 7 कॉन्सेप्ट प्रणामी मंदिर रोड 9434040400. Are you dreaming to wake up under the calming Turkish skies? Make it a reality and bring home the Turkish collection from Royal Oak. Just a click away. International furniture, unbeatable price. Visit a Royal Oak store today. 50-70% कम कीमतों पर ऑर्किड बिल्डिंग ऑपोजिट वेघा सर्कल 2.5 माइल सेवक रोड सिलीगुड़ी. फिर एलम बिरतिर पर. स्कूल खुलते हबे प्रथम श्रेणी थेके. এই দাবিতে আজ AIDSO দার্জিলিং জেলা কমিটির পক্ষ থেকে শিলিগুড়ি জাংশন থেকে একটি মিছিল কোটমোড় পর্যন্ত করা হয়। কোটমোড়ের সভা ও পাড়ায় শিল্পায়ন প্রকল্প পোড়ানো হয় সেখানে। মালদা শহরের বিভিন্ন এলাকার মার্কেট সংস্কার এবং পরিশ্রুত পানীয় জলাধার তৈরির উদ্যোগ নিল ইংরেজ বাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। আজ দুপুরে মালদা শহরের বাঁধরুর এলাকার দলের জেলা কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক করেন ইংরেজ বাজার বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকার বিধায়ক তহবিল থেকে একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের কথা জানিয়েছেন শ্রীরূপা মিত্র চৌধুরী। বিধায়ক তহবিলের উন্নয়নের মধ্যে মালদা শহরের ছানা এবং মুড়ি মার্কেটের পরিকাঠামো উন্নয়ন সহ একাধিক এলাকা উল্লেখ করা হয়েছে। বিধানসভা নির্বাচনের পর বিধায়ক তহবিলের প্রথম বর্ষের বরাদ্দ 7 লক্ষ টাকার মধ্যে থেকে যাবতীয় এলাকার উন্নয়ন করার কথা জানিয়েছেন বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। এদিন সাংবাদিক বৈঠকে ইংরেজ বাজার বিজেপি বিধায়িকা শ্রীরূপা মিত্র চৌধুরী বলেন, মালদা শহর মিউনিসিপ্যালিটি এলাকাতে ফ্রি সার্ভিস অ্যাম্বুলেন্সের নেই, প্রত্যেককে পয়সা দিতে হয়। তাই রামকৃষ্ণ মিশন মালদা তারাই সার্ভিস দেবেন, সেই কারণে তাদেরকে 9,52,000 টাকার মাহিন্দা সুপ্রা অ্যাম্বুলেন্স দেওয়া আমি অনুমোদন করেছি রামকৃষ্ণ মিশন মালদা। আমাদের মালদায় ওপেন এয়ার জিমনেশিয়াম নেই, শান্তি ভারতী ক্লাব এবং তাদের কর্তৃপক্ষ আমার কাছে আবেদন করেছিলেন শহরের বুকে একটা ভালো জিমনেশিয়াম এবং অত্যন্ত সুলভে প্রায় নিঃশুল্কে যেন মানুষ ব্যবহার করতে পারেন তার জন্য। সেই কারণে জিমনেশিয়াম ইকুইপমেন্ট, এয়ার কন্ডিশনার্স, রাবার ফ্লোরিং, ওয়ালপেপার সেটা গঠন করার জন্য শান্তি ভারতী পরিষদকে 9 লক্ষ টাকা অনুমোদন করলাম। মালদায় মিউনিসিপ্যালিটি এরিয়াতে প্রচুর ভারত সেবাশ্রম সংঘের ডিসাইপল শিষ্য শিষ্যা ফলোয়ার্স রয়েছেন, কিন্তু স্বামী প্রণবানন্দ মহারাজের কোনো প্রতিমা আমাদের মিউনিসিপ্যালিটি এলাকাতে নেই। ভারত সেবাশ্রম সংঘের মূল সেন্টার সেটা শাহপুরে, তাই আমাদের 8 নম্বর ওয়ার্ডে, যেখানে আপনারা জানেন যেখান থেকে শাহপুর ব্রিজ শুরু হয়, এই যে চৌমাথাটা যেটা সেতুর মোড়কে কানেক্ট করে, সেই জায়গাতে স্বামী প্রণবানন্দ মহারাজের স্ট্যাচু এবং সেই সঙ্গে তার যে আইল্যান্ড, আশেপাশের আইল্যান্ড, সেই আইল্যান্ডের বিউটিফিকেশনের জন্য 2,21,000 টাকা ভারত সেবাশ্রম সংঘের জন্য আমি অনুমোদন করেছি। আগুন দেখে চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়ি শহর লাগোয়া পালাপাড়ায়। আজ সকালে ডাম্পিং গ্রাউন্ডে আগুন দেখে স্থানীয়রা দমকলে খবর পাঠান। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পুরসভার এক কর্মী বলেন, এটা কে বা কারা মাছ মৃত্যু এসে তারপরে ওরা আগুনের ইসে করে লাগা দিয়ে চলে গেছে, এখন সেটাও আমরাও জানি না। আস্তে আস্তে দেখি রাত্রেবেলা কালকে দমকল বাহিনীরা এসে ফায়ার ব্রিগেড থেকে এসছে, আগুন নিভিয়ে চলে গেছে। আজকে আবার দেখি সকালের দিকে এসে আগুন রাধা করে জ্বলছে, যার জন্য আজকে আবার আসছে আগুন নিভাচ্ছে। এটা এতদিন লাগেনি, কারণ হচ্ছে এতদিন ওরা কেউ ছিল না এখানে, এরা হয়তো এসে ওই মাছ মারতে গিয়ে আর কি এই সমস্যাটা ইসে করছে। বৃহস্পতিবার থেকে অষ্টম শ্রেণী ও কলেজ বিশ্ববিদ্যালয় পর্যন্ত পঠন পাঠন শুরু হচ্ছে, তারই প্রস্তুতি হিসেবে শুরু হয়েছে সাফাইয়ের কাজ। এরকম ব্যস্ততা দেখা গেল রাজগঞ্জ ব্লকের বিভিন্ন স্কুলে।
করোনার কারণে বহুদিন থেকে স্কুল কলেজ বন্ধ থাকায় ক্লাসরুম আসবাবপত্রে নোংরা জমেছে। এবার তা পরিষ্কার করার পালা। আজ রাজগঞ্জের হরিহর হাই স্কুলে দেখা গেল সাফাইয়ের কাজ। অন্যদিকে একইভাবে সাফাই করতে দেখা যায় আমবাড়ি চিন্তামোহন হাই স্কুলে। স্কুলের টিচার ইনচার্জ প্রশান্ত দাস বলেন, তো পুরোপুরি আমরা প্রস্তুত। আর আমাদের স্কুলে এমনিতেই আজকে তো স্পেশালভাবে পরিষ্কার হচ্ছে, আমাদের রেগুলার পরিষ্কার করা হয়। এখানে আমাদের স্কুলের বাঁধা সুইপার আছে, সে ঝাড়ুদার, সে প্রায় প্রতিদিনই এসে ঝাড় দেয়, পরিষ্কার পরিচ্ছন্ন করে। আর যেহেতু কালকে আমরা বিকেলের দিকে নোটিফিকেশনটা পেয়েছি, তাও রাত্রে ফোনাফোনি করে আজকে সুইপারের বাড়িতে গিয়েও তাকে বিশেষভাবে, সে একটু অসুস্থ ছিল, তবু তাকে নিয়ে আসা হয়েছে। এরপরে আরও আমরা কয়েকজনকে লেবার টেবারকেও দেখছি, যদি কোনো কোনো জায়গায় ত্রুটি থাকে সেটা পুরোপুরিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে, তার সাথে আমাদের যতটুকু স্যানিটাইজারের ব্যবস্থা আছে সেই স্যানিটাইজেশন স্প্রে করে আমরা যতটা পারছি জীবাণুমুক্তভাবে সবার সেফটির জন্য কাজ করছি। এর আগে 1,75,00,000 টাকার ব্রাউন সুগার সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো বাগডোগরা থানার পুলিশ। গতকাল বাগডোগরা পানিঘাটা মোড়ে গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও বাগডোগরা পুলিশ যৌথ উদ্যোগে এক ব্যক্তিকে আটক করে 850 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে। ধৃতের নাম আব্দুল রউক বিশ্বাস, মালদার কালিয়াচকে বাড়ি তার। ধৃতকে আজ শিলিগুড়ি আদালতে পাঠানো হয়েছে তদন্তের জন্য। 7 দিনের রিমান্ডে তদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ সূত্রে। এখনকার মতো খবরের পর্যন্তই, দেখতে থাকুন এসকে লাইভ বাংলা। সোচা থা উত্তর বঙ্গাল ও সিকিম কা এক টেলিভিশন চ্যানেল হো, হর সোতা হ্যায় আজ উত্তর বঙ্গাল কে পাহাড়, দার্জিলিং জিল্লা ইয়া কালিম্পং ইয়া ফির ও সিকিম, হর জগহ হর গ্রাউন্ড চ্যানেল হ্যাথওয়ে সিসিএন ইয়া NXT Digital, हर सेटअप बॉक्स पर अपना 24 घंटा चैनल चल रहा है। मूल मंत्र बढ़ाने का व्यापार, पहाड़ के कस्टमर से प्यार, इस्लामपुर से लेके जलपाईगुड़ी, साथ ही सिलीगुड़ी में भी हैथवे और सिटी केबल में 24 घंटा चैनल, फेसबुक और यूट्यूब में भी है। जब इसके लाइव का हो साथ तो चिंता की क्या बात, एडवर्टाइज योर प्रोडक्ट्स एंड सर्विसेज विद एसके लाइव। आपका भरोसेमंद चैनल एसके लाइव न्यूज अब दिखेगा नए रंग रूप और नए अंदाज के साथ।